চীনের স্মরণকালের বন্যার ভয়াবহতার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইনফা। রোববার দেশটির জেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হেনান প্রদেশে এ পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ অনেকে। এসব দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সামাল দিতে মরিয়া শি জিনপিং প্রশাসন। বিস্তারিত ডেস্কে পাওয়া যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নাজেহাল চীন। তার উপর শনিবার আবহাওয়া দপ্তর জানায় ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশের দিকে ধেয়ে আসছে টাইফুন ইনফা। রোববারই এসব অঞ্চলে আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে, বাতিল করা হয়েছে ট্রেন ও বিমানের ফ্লাইট। গেল 100 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ গেছে বহুজনের। ক্ষয়ক্ষতির পরিমাণও বিশাল। পানিবন্দী রয়েছে ঝেংঝৌ প্রদেশের 1 কোটিরও বেশি মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল এই প্রদেশটি। নগরীর পাতাল রেল ডুবে যাওয়ায় ট্রেনের ভেতর আটকা পড়ে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে। ঝেংঝৌ নগরীর 1 কোটি 20 লাখ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হয়েছে খাবার ও পানি সংকট, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। এই অবস্থায় দিশেহারা সেখানকার মানুষ। আমরা আমাদের সব অর্থ এই রেস্তোরাঁয় বিনিয়োগ করেছি, কিন্তু বন্যায় পানি এসে সব শেষ। জানি না আবার দোকান খুলতে পারবো কিনা। আমরা এখন নিঃস্ব, চারিদিকেই পানি, কোথায় যাব কিছু বুঝতে পারছি না। উদ্ধারকারীরা বন্যা দুর্গতদের উদ্ধারের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ত্রাণ সরবরাহ। ডুবে যাওয়া এলাকা থেকে বন্যা দুর্গতদের উদ্ধারে বড় আকারের বুলডোজার ব্যবহৃত হচ্ছে। উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী সহ জরুরি বিভাগের কর্মীরা। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভয়াবহ এই বন্যায় এরই মধ্যে ক্ষতি হয়েছে $189 মিলিয়ন। আসমাতুলি, নিউজ 24।